সবাইকে নমস্কার। আজকে এখন আমি মায়াপুরে, রবিবার সকালবেলা বেরিয়ে পড়েছি, চলে এসেছি এখানে। এখানে মোটামুটি প্রসাদ খাওয়া হয়েছে, এবার একটু গাছের তলায় রেস্ট। কিন্তু আজকের এই ভিডিওটা এই সমস্ত করার জন্য নয়। আজকের এই ভিডিওটা যারা রিসেন্টলি গতকাল মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, মানে কিছুদিন আগে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, এবং রেজাল্টের জন্য যারা মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রী তাদেরকে যেমন শুভেচ্ছা জানাচ্ছি, এবং তার সাথে সাথে যারা অতটা আশানুরূপ ফল করতে পারোনি তাদেরকেও শুভেচ্ছা জানাই, তাদেরকেও আশ্বস্ত করতে চাই এইটাই বলে, জীবনের প্রথম পরীক্ষায় কতটা তুমি সফল হলে, কতটা তুমি সফল হলে না, কত নাম্বার বেশি পেলে, কত নাম্বার কম পেলে, এইটা দিয়ে কিন্তু তোমার মেধা বিচার হয় না, তোমার ভবিষ্যতের সমস্ত কিছু বিচার হয় না, তোমার ব্যক্তিত্ব বিচার হয় না, তোমার সামাজিক গুণ বিচার হয় না। সুতরাং নিজের বেস্ট এফোর্ট দিয়ে, নিজের বেস্ট এফোর্ট দেওয়ার পরে যে রেজাল্ট তোমার এসছে, সেই রেজাল্টের সঙ্গে নিজেকে যাতে আরও ভালো করা যেতে পারে সেই দিকে নজর দেওয়াটা আমাদের সবার দরকার। সামনে অনেকে ইলেভেন টুয়েলভে কে কী কোন সাবজেক্ট নেবে, কে কোন সাবজেক্ট নেবে না, সেটা তার নিজস্ব চয়েসের ব্যাপার। তবে তা সত্ত্বেও একটা জিনিসই বলতে চাই, যে নিজের প্রতি ভরসা কখনো হারাবে না, নিজের প্রতি বিশ্বাস রাখবে এবং এগিয়ে চলবে। এর সঙ্গে সঙ্গে অভিভাবকদের জন্য একটা বক্তব্য আমার নিজের রয়েছে। দেখুন, আমাদের ছোটোবেলা থেকে আমরা যখন মাধ্যমিক দিয়েছিলাম, আমার 97 সালে মাধ্যমিক, এবং আমাদের সময় তো অনেকে ফার্স্ট হয়েছিল, সেকেন্ড হয়েছিল। আমাদের স্কুল থেকে অমরকৃষ্ণ পাঠশালা থেকে সেই বছরে অসাধারণ রেজাল্ট করা হয়েছিল এবং আমরা 40 জনের মতন স্টার পেয়েছিলাম। তো যাই হোক, সেই বিষয়ে আর যাচ্ছি না। বিষয়টা হচ্ছে যে অত বছর ধরে, বছরের পর বছর ধরে প্রচুর মানুষ ফার্স্ট হয়, তারা উচ্চ মাধ্যমিকে গিয়ে অনেকে হারিয়ে যায়। অর্থাৎ যে মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল সে উচ্চ মাধ্যমিকে কিছুই হতে পারে না, যাই উচ্চ মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড হয়েছিল তারা পরবর্তী জীবনে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেই ব্যাপারে কোনো খবর আমাদের সামনে আসে না। সবাই বলে যে আমরা বড় হয়ে ডাক্তার হব, কিন্তু এখনও পর্যন্ত গ্রামে গ্রামে ডাক্তার হয়ে ওঠেনি। তবে যেটা সবার জন্য বলা, অভিভাবকদের জন্য যেটা বলা, দেখবেন এখন যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে না, তাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কী করে ফার্স্ট হলেন, তুমি কী করে ফার্স্ট হলে, এত ভালো নাম্বার কী করে পেলেন। তো অনেকেই বলছে, আমি রিসেন্টলি খবরে যেটা দেখলাম, একজন, আমি নাম বলছি না, প্রথম 1 থেকে 10 মধ্যে স্থানাধিকারী একজন ছাত্র বলছে, আমার কোনো বন্ধু নেই এবং আমি পড়াশোনা করেছি, কোনো বন্ধুদের সঙ্গে মিশিনি। আবার একজন মেয়ে, সে প্রথম থেকে 1 থেকে 10 মধ্যে হয়েছে, সে বলছে আমি শুধুমাত্র খাবার খেয়েছি, ঘুমিয়েছি এবং পড়েছি, সারাদিন ধরে খালি পড়েছি। কখনো নিজের বাচ্চাদেরকে এমন যন্ত্রের সঙ্গে তুলনা করবেন না, এনারা আর মানুষ নেই, এরা যন্ত্র হয়ে গেছে। আমি সেই সমস্ত কৃতি ছাত্রছাত্রীদেরকেও বলবো যে বন্ধু দরকার, সামাজিক হওয়া দরকার, সবার ওপরে মানুষ হওয়া দরকার, নম্বর দিয়ে কিন্তু জীবনের সব কিছু বিচার হয় না। যে মানুষটা শুধু সারাক্ষণ পড়াশোনা করে গেছে, খাবার খেয়েছে এবং ঘুমিয়েছে এবং আর কোনো কিছু করেনি, সে কিন্তু আস্তে আস্তে একজন অসামাজিক যন্ত্রে পরিণত হয়েছে। এমন যন্ত্রের উদাহরণ দিয়ে নিজের বাচ্চাদেরকে, নিজের ছেলেমেয়েদেরকে বিচার করবেন না, তাদেরকে আইডিয়াল বা আইডল বানাবেন না। আবার এমন মানুষও ঠিক না যার একটাও বন্ধু নেই, সে জানেই না তার পাশের বাড়িতে কী হচ্ছে, তার পাশের বাড়ি কাকার নাম কী সে জানে না, সে কখনো বাচ্চাদের বৃষ্টির মধ্যে ফুটবল খেলেনি, সে কখনো, আমাদের সময়কার খেলাগুলো তো এখন হারিয়েই গেছে, পিট্টু খেলেনি। গত 2 বছর ধরে করোনার কারণে তো সবাই মোবাইলে গিয়ে আবদ্ধ হয়ে গেছে, এখন যদি 4-5 জন বন্ধুবান্ধব পাশাপাশি বসেও থাকে, তারা নিজেদের মধ্যে আর গল্প গুজব করে না। খুব বেশি কাছাকাছি বন্ধু হলে সবাই মিলে কী খেলে, একটা মাল্টি প্লেয়ার ভিডিও গেম খেলে। তো এমন অসামাজিক মানুষকে প্রয়োজন নেই, এমন অসামাজিক মানুষকে কোনো আইডিয়াল হওয়ার দরকার নেই। যারা এরকম হয়ে গেছো তাদেরকে আমি বলবো, আগ্রহ করবো যে তোমরা সবাই একটু সামাজিক হও, বাইরে বেরো, মানুষের সঙ্গে কথা বলো, মানুষের প্রয়োজনের সঙ্গে পাশে থাকো, জানো কে আছে, কার কী দরকার, সমাজে মানুষের সঙ্গে মিশলে কেউ কখনো খারাপ হয় না। যার একজনও বন্ধু নেই সেও যেমন যন্ত্রে পরিণত হয়েছে, যে সকাল বিকেল রাত দিন শুধুমাত্র পড়াশোনা করেছে আর কিচ্ছু করেনি, সেও যন্ত্রে পরিণত হয়েছে। আমাদের যন্ত্র দরকার নেই, আমাদের মানুষ দরকার। সমস্ত অভিভাবকদের কাছে আমার আগ্রহ যে আপনারা সবাই নিজেদের সন্তানদেরকে কিন্তু এমন যন্ত্র হতে বলবেন না। আমি কাউকে অপমান করতে চাই না, কাউকে ডিসহার্টেন করতে চাই না, কারো মন কষ্ট দিতে চাই না, কিন্তু যেটা আমার নিজের বক্তব্য আমি সেটা বললাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।